স্বাধীনতার স্বাদ বন্ধ রক্ষা করতে চাই, কারণ স্বাধীনতার দূষক শহীদ রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন, স্বাধীনতার ডাক দিয়েছেন, আর তৃতীয় স্বাধীনতার যুদ্ধে ডাক দিয়েছেন তার উন্নয়ন সংখ্যা তারেক রহমান। আমরা শহীদ স্বাধীন বাংলাদেশ তারেক জিয়া স্বাধীন বাংলাদেশ কোনো ষড়যন্ত্রকারী হাতে তুলে দিতে পারি না। আমরা আমাদের আমাদের নির্দেশ দিয়েছে রাজপথে থাকার জন্য, আমরা রাজপথে এখন আছি। আমরা শুধু এটুকু বলতে চাই, আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে বলতে চাই, কাঠপাতের সন্ত্রাসীদের বলতে চাই, পুলিশ উসমানকে বলতে চাই, পুলিশের বলতে চাই, আমরা শান্ত আছি, আমাদেরকে শান্ত থাকতে দেন, বাংলাদেশবাসীকে শান্তিতে ঘুমাতে দেন, বাংলাদেশের মানুষের শান্তিতে ঘুমাতে দেন। তারপর মূর্তি দেখে শুনে আছি, আমরা অশান্তি করার চেষ্টা করবে না, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না। আপনি যে পাচ্ছেন সেটা বাংলাদেশে আর হবে না, কারণ বাংলাদেশের 20 কোটি মানুষ আপনাকে প্রণাম করার জন্য বাধ্য করেছে। আপনি একজন পরায়ণ নেত্রী, পরাজিত নেত্রী, আপনি জনগণের ভোটে কখনো নির্বাচিত হতে পারেন নাই। আমি শুধু বলবো, আমাদের নেতা তারেক রহমান আমাদের শহীদ শহীদদেরকে পাড়া মহল্লায় আজকে রাত্র পর্যন্ত প্রতিটি মন্দিরে মন্দিরে হিন্দু ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছে। আপনি দেখে দেওয়ার বলতেন হয় আপনার পাড়া পাড়া মহল্লায় ঘটলে হিন্দু মন্দির এবং হিন্দু ভাইদের পাশে থাকবেন। আর মেয়র আবিকে বলতে চাই, মেয়র আবি সব পালিয়ে গিয়েছে, আপনি ব্যাপক এখনো বসবাস করছেন, আমরা যদি নির্দেশ দেয় আপনি হোয়াইট হাউসের এক ইঞ্চে থাকবে না। আপনি সাবধান হয়ে যান, আপনি আর এক পাও কাজ দিবেন না। আপনি বিএনপি অফিস দখল করেছেন, কিছু কিছু জায়গায় আত্মসাত করেছেন, বাংলাদেশে শুধু দখল করে যাবে অনেক দুর্নীতি করেছেন। আমরা চাই না কোন সন্ত্রাসী ফিরে আসেন, একটা যাত্রা আগামী বাংলাদেশ নির্বাচন, বাংলাদেশে একই সুস্থ জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত কোন খুনি সন্ত্রাসী টাকা চোর বাংলাদেশে অবস্থান করুক। আমরা আমাদের নেতা তারেক রহমান নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, আপনি উনি উত্তর দেয় না পর্যন্ত আমরা বাংলাদেশে কোন রাজপথ ছাড়বো না, না আমাদের রাজপথ ছাড়বো না। শুধু সাংবাদিকভাবে বলতে চাই, দীর্ঘ 70 বছর আপনারা অনেক সত্য মিথ্যা তুলে ধরেছেন, ডেকেছে এবং ট্রাইবেল ক্লাবের অস্ত্র লুট করে ছাত্রদেরকে হত্যা করার জন্য লেলিয়ে দিয়েছে। আমরা সে অস্ত্র চাই, সে খুনি সানি উসমানের বিচার চাই, খুনি সালিম উসমানের বিচার চাই, উনি আত্মীয় উসমানের বিচার চাই, উনি আয়ুল উসমানের বিচার চাই। তারা সদনে কে শহীদ করেছে, তারা আমানতকে শহীদ করেছে, তারা সাইকেল শহীদ করেছে, তারা মুক্তকে শহীদ করেছে। আমরা তাদেরকে ছাড় দিব না, আমরা তাদের বিচার চাই, খুনিয়া ছিলার ফাঁকি চাই, সানিম উসমানের ফাঁকি চাই, সেলিম উসমানের ফাঁকি চাই, আজমি আবা উসমানের ফাঁকি চাই, তাদের দুষত্বের ফাঁকি চাই। নারায়ণগঞ্জের একটি শান্তির নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য তারেক রহমান নেতৃত্বে একটি শান্তিময় বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সাংবাদিক ভাইদেরকে, ব্যবসায়ী ভাইদেরকে, প্রশাসন ভাইদের সহযোগিতা চাই, আবার মর্যাদার সহযোগিতা চাই। অবশ্যই আপনারা সহযোগ করবেন, আর আমাদের দিন দিন নাম ভাঙে কেউ যদি কোনো চাটাবাজি দখল বাজি কোনো অপকর্ম করে, আমার মহানগর বিএনপি হঠাৎ অ্যাডভোকেট সাদাত হোসেন খান, আমি মহানগর বিএনপি সদস্য ছিল, অ্যাডভোকেট আবু আলী খান টিপুর নম্বরে আপনারা ফোন করবেন, অবশ্যই আমরা আপনাদের পাশে থাকবো। আর হাইব্রিড নেতা যদি কোনো অন্য অত্যাচার নির্যাতন করে বিএনপির ভাব প্রতিষ্ঠ করতে চায়, তাদের ঘুষিয়ে বলতে চাই, আর এক পাও আগাবেন না। আমরা তারেক রহমানের উদ্দেশ্যে যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।